রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। তো প্রতিদিনের ন্যায় আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য, যেখানে আমি দেখাবো আপনাদেরকে যে আপওয়ার্ক প্রজেক্ট আপনারা কিভাবে সঠিক উপায়ে আপনারা পাবলিশ করবেন। তাহলে কিন্তু আপনার আর কোনো এটাতে সমস্যা হবে না, কারণ অনেকেই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছেন যে আপওয়ার্ক প্রজেক্টগুলো আমরা সাবমিট করতে পারছি না, এটা শুধু রিভিউ দেখানোর পরে এটা রিজেক্ট করে দিচ্ছে। তো আমি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, আশা করি আপনি সাথেই থাকবেন, যে কোন উপায়টা আপনি অবলম্বন করলে আপনার এই আপওয়ার্ক প্রজেক্টটা সাকসেসফুলি আপনার সাবমিট হয়ে যাবে এবং আপনার এটা কোনো রিজেকশন আসবে না। তো আশা করি আমাদের সাথেই থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, একটু স্কিপ করবেন না, তাহলে কিন্তু সবকিছু আপনি বুঝতে পারবেন। আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এর মধ্যে আপনাকে বলে রাখি যে আমাদের আপওয়ার্কের কিন্তু একটা সিরিজ চলছে, যে এখানে দেখেন 16টা ভিডিও আছে, আপওয়ার্ক টিউটোরিয়াল ফর বিগিনার্স, তো এটা আপনি দেখে আসতে পারেন। আরো অনেক কোর্স আছে আমার এখানে, ফেসবুক মার্কেটিং কোর্স হলো 13টা এখানে ভিডিও আছে, এখানে লিড জেনারেশন কোর্স 10টা ভিডিও, এগুলো কিন্তু আমি করে রেখেছি, এগুলো আপনি দেখে আসতে পারেন। যে ফাইবার প্রিমিয়াম কোর্স ফ্রিতে 12টা, তো এগুলো আপনারা দেখে কিন্তু আরো অসংখ্য ভিডিও আছে, দেখে আপনারা কিন্তু একটা অনলাইন ক্যারিয়ার আপনি করতে পারেন। তো আশা করি আমাদের সাথেই থাকবেন। তো দেখেন এখানে আপনারা আপওয়ার্কে আসলে এখানে জাস্ট হলো প্রজেক্ট ড্যাশবোর্ড, এখান থেকে ফাইন্ড ওয়ার্ক থেকে এখানে আপনি ক্লিক করবেন। যারা জানেন না তাদেরকে আরেকবার বলে রাখি, ফাইবারে যেরকম গিগ আছে সেই গিগের মতনই এখানে হলো, গিগ নামটা না, এখানে হলো জাস্ট হলো প্রজেক্ট, এখানে নামটা দিয়েছে, এই প্রজেক্ট ক্যাটালগ এখানে আপনার করে রাখা লাগবে। তাহলে কিন্তু আপনার এখানে 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 আমার একটা প্রজেক্ট করা আছে, আমি এটা জাস্ট হলো এডিট সেভাবে করে রেখেছি যাতে এটা রিভিউ আসে, যাতে আপনারা এটা বুঝতে পারেন। তো এখানে আন্ডার রিভিউ এটা আমি ক্লিক করলাম, তো এখানে এইটা আমি ওপেন করব, নিড চেঞ্জেস বলছে, তো এখানে আসার পরে এখানে আমি এডিটে ক্লিক করব। গিগটা আপনার দেখাবে, দেখেন আপনি এইভাবে আপনি লিখবেন নতুন একটা প্রজেক্ট, এখানে আপনি যখন শুরু করবেন ক্রিয়েট নিউ প্রজেক্ট করার পরে আপনি এখানে একটা টাইটেল দিবেন, যে এখানে এই যে টাইটেল দিয়েছি এইটুক আপনার থাকবে, ইউ উইল গেট, তারপরে অ্যান অ্যামাজিং প্ল্যাগারিজম ফ্রি এসইও কন্টেন্টস রাইটার, এটা আমি দিয়েছি, তা আপনারা আপনাদের মতন করে এখানে দিয়ে নেবেন। তারপরে এখানে সাম গুড এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছে, এটা এক্সাম্পল, এটার সাহায্যে কিন্তু আপনি এই টাইটেলটা আপনি তৈরি করবেন, এটাই বলছে। ক্যাটাগরি এখানে আমি দিয়ে দিয়েছি, যেহেতু আমার রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন এখানে আমি এটাই দিয়েছি, আর্টিকেল অ্যান্ড ব্লগস, এইখানে জাস্ট হলো আপনি যখন ক্যাটাগরিতে যাবেন দেখবেন আপনি এখানে এডিট করে দিয়ে আমি দেখাই, এখানে এটা আপনি ক্লিক করলে এটা আপনার সিলেক্ট হয়ে যাবে, আর আপনি আপনারটা তখন করে নেবেন, এখানে ব্রাউজ অল ক্যাটাগরি ক্লিক করলে এখানে সব ক্যাটাগরি এখানে চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন, তখন আপনি এখানে নিচ থেকে এগুলো আপনি যে টপিকস এবং কোন টপিকসে আপনি সেটা লিখবেন, ল্যাঙ্গুয়েজ আপনি সেটা সিলেক্ট করবেন, আবার হলো এখানে টোন আর আর্টিকেল টাইপ এটা আপনি এখানে করে দিবেন, তাহলে কিন্তু আপনার এটা সিলেক্ট এগুলো হয়ে যাবে। আর তারপরে সার্চ ট্যাগ এখানে আমি কিছু দিয়েছি, ক্রিয়েটিভ রাইটিং, ব্লগ রাইটিং, রাইটিং কন্টেন্ট রাইটিং, এসইও রাইটিং, এই ম্যাক্সিমাম এখানে 5টা ট্যাগ আপনি করতে পারবেন, এটা আশা করি বুঝতে পারছেন। এরপরে দেখেন আপনি প্রাইসিং এ চলে যাবেন, এরপরে যখন সেভ করবেন তারপরে এটা আপনার প্রাইসিং এ চলে আসবে। তো এগুলো আমি যেহেতু লিখে রেখেছি, কারণ না হলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তো আপনারা আশা করি এইভাবে করে নিতে পারবেন। আর একটা কথা বারবার বলে রাখি, আপনি এটা কিন্তু একই রকম আপনি দিবেন না, অবশ্যই এটা চেঞ্জ করে দিবেন আপনার মতো করে একটু, না হলে কিন্তু এটা সমস্যা হবে, একই রকম হলে কিন্তু আপনার এটা অবশ্যই এটা রিজেক্ট করে দিবে। তো এটা কাস্টম টাইটেল, এখানে দেখেন স্টার্টার, এখানে যদি এরকম থ্রি টায়ার্স বন্ধ থাকে তাহলে এখানে আপনি জাস্ট হলে এটা ওপেন করে নেবেন, তাহলে কিন্তু এটা তিনটা দেখাবে, আপনি স্টার্টার, স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স তিনটাই পেয়ে যাবেন। তো এখানে আমি প্রথমে স্টার্টার দিয়ে শুরু করেছি, স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স, তো এই প্রজেক্টটা কিন্তু এরকম আপনাকে আমি কিন্তু সবই দেখাইছি, তারপরে এই জন্য আর একবার একটু দেখাই দিচ্ছি, অনেকজনই যেটা দেখেননি। তো এইটা আমি লাস্ট একটা এর মধ্যে আমি কিন্তু কিছু টিপস দিয়ে দেবো, যেটা আপনারা সঠিক উপায় এটা করলে কিন্তু আপনি আর রিজেক্ট আপনার এটা হবে না। তো আশা করি বুঝতে পারছেন। তো এখানে আমি বাকিটুকু কাস্টম ডিসক্রিপশন একটা লিখে দিয়েছি, যে 500 ওয়ার্ডের, এখানে 1000 ওয়ার্ড, এখানে 2000 ওয়ার্ড, ডেলিভারি টাইম আমি দিয়েছি 2 দিন 2 দিন 3 দিন, নাম্বার অফ রিভিশন 1 দিন, এখানে 2 দিন, আর এটা হলো 2 দিন, নাম্বার অফ ওয়ার্ডস 500, 1000, 2000, এটা এখানকার সাথে আপনি মিলিয়ে রাখবেন, এটা এটার সাথে। পরে হলো এখানে দেখেন টপিক রিসার্চ কি কি আপনি এখানে দিবেন, টায়ার অপশনস, এখানে শুধু আমি টপিক রিসার্চ বেসিকটা দিয়েছি, তারপরে এটাতে দেখেন এই দুটো দিয়েছি, তারপরে এটা তিনটা দিয়ে দিয়েছি সার্ভিসটা, তারপরে হলো প্রজেক্ট প্রাইস হলো এখানে $5 দিয়েছি, তারপর $15, এটা $30, তারপরে এখানে আপনি অ্যাডিশনাল কোনো চাইলে সেটা আপনি ক্লিক করে এখানে দিয়ে দিতে পারেন, যে অ্যাডিশনাল ফার্স্ট ডেলিভারির জন্য, স্টার্ট আপের জন্য কত, স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স, এটা আপনি দিয়ে দিবেন, আর না হলে এটা আপনি ক্লিক উঠে রাখবেন। তারপরে এখানে কাস্টম অ্যাড অনস এগুলো কিছু অ্যাড করতে পারেন, আর এগুলো পারলে আপনি এগুলো ক্লিক করে করে যেহেতু আপনি সার্ভিস দেবেন সেগুলো করে নেবেন। তারপরে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ আপনি
করলে নেক্সট হলো আপনাকে এখানে আপনার এখন একটা ছবি দিতে হবে। এই ছবিটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখানে দেখেন দিয়েছে আপলোড আপ টু 20 ইমেজ, এখানে 20টা আপনি ইমেজ, 20টার বেশি আপনি এখানে ইমেজ আপলোড করতে পারেন। আর এখানে ফরম্যাটটা হবে হলো .jpg অথবা হলো .png, এই ফরম্যাটে আপ টু 10 মেগাবাইট ইজ অ্যান্ড লেস দেন 4000 পিক্সেল, 4000 পিক্সেলের নিচে আপনার হতে হবে, আর 10 মেগাবাইটের মধ্যে কিন্তু আপ টু 10 মেগাবাইট ইজ, প্রত্যেকটা 10 মেগাবাইটের উপরে আপনি এটা করতে পারবেন ইন ওয়াইড অর হাইট, এটা ওয়াইড হতে পারে চওড়া অথবা হাইট লম্বা হতে পারে। তারপরে সেট প্রজেক্ট কাভার, এখানে আরো আপনি ছবি এখানে দিয়ে দিতে পারেন, দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আপনি প্রজেক্ট কাভারটা সিলেক্ট করতে পারেন। তারপরে দেখেন প্রজেক্ট ভিডিও আপনি থাকলে কোনো এখানে দিতে পারবেন, একই রকম একবার ফাইবারের মতন, তো এখানে স্যাম্পল ডকুমেন্টস থাকলে এখানে আপনি দিতে পারেন। তারপর এখানে আপনাকে কন্টিনিউ করতে হবে। আর এখানে একটা মূল টিপসটা আপনাদেরকে আমি দিয়ে দেই, যেটা হলো এই এটা আপনি কত সাইজটা হবে, এটা যে কিন্তু অনেকজনের কনফিউশন থাকে, আর এটা হলো 1000 বাই 750। তো যদি আপনার এটা আপনারা করবেন কোথায় সেটার জন্য আমি কিন্তু অনেক ভিডিও আমি করেছি, যে আপনার কানভাতে কানভা আমার চ্যানেলে যে আপনি জাস্ট কানভা বলে সার্চ দিবেন, দেখবেন যে অনেক ভিডিও আপনি এখানে পেয়ে যাবেন। তো সেই কানভাতে আপনারা যারা লোগো অথবা যে কোনো কিছু আপনি যে পিকচার আপনি কিভাবে অ্যাড করবেন এগুলো তৈরি করবেন সবকিছু কিন্তু আমার দেখানো আছে, তো আপনি সেগুলো দেখে আসতে পারেন। আর কানভাতে আপনি যখন পিকচারটা তৈরি করবেন, যদি কোনোটা আপনার তৈরি করার সময় আপনি এখানে আমি একটু দেখাই দিই একটু আপনাকে, জাস্ট হলো একটা জিনিস যে এখানে যখন তৈরি করবেন আপনি, সেটা হলো ক্রিয়েট এ ডিজাইন, এই ক্রিয়েট এ ডিজাইনে যে আপনি এখানে কাস্টম সাইজ আপনি ক্লিক করবেন, তারপরে এখানে এসে 1000, আর এখানে হলো হাইট হলো 750। আমি দুইটাভাবে আপনাকে দেখাই দিচ্ছি, এখানে পিক্সেলটা ঠিক থাকবে, তারপরে ক্রিয়েট নিউ ডিজাইন এটা ক্লিক করলে কিন্তু আপনার এখন সেই সাইজটা আপনার হয়ে যাবে। এখন আপনি এখানে আহামরি কিছু লিখবেন না, খুব সিম্পল একটা পিকচার আপনি তৈরি করে নেবেন, তাহলে কিন্তু আপনার এখানে কাজটা হয়ে যাবে। ডিজাইনটা এটা হয়ে গেল, এই সাইজটা এখন আপনি যেটাই করবেন এটা খুব সুন্দরভাবে আপনি এটা তৈরি করে নেবেন। তো আশা করি বুঝতে পারছেন এরপরে কি করবেন। সেকেন্ড টিপসটা হলো আপনার যদি কোনো এটা তৈরি করা থাকে পিকচার, দেখা যাচ্ছে ফটোশপ কোথাও করেছেন আপনি হলো সাইজটা ঠিক করেন নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি সেই পিকচারে চলে যাবেন। এখানে পিকচারে যাওয়ার পরে দেখেন এই পিকচারটা ধরেন আমি ওপেন করলাম, এখানে ডান বাটন ক্লিক করে আপনি ওপেন উইথ আপনি হলো পেইন্টেড এ চলে যাবেন। পেইন্টেড এ যাওয়ার পরে এখানে আপনি কি করবেন, এটা আমার এটা করা আছে, এখন আমি এখানে রিসাইজ করব, এটা আমার করা আছে, এখন কি করব এখানে আমি ক্লিক করে রিসাইজ করব। রিসাইজ করার পরে এখানে জাস্ট পিক্সেলে যাব, যাওয়ার পরে এখানে 1750 সেটা আছে, যদি না থাকে সেটা আমি চেঞ্জ করে নেবো। এখানে আপনি তখন ক্লিক করবেন, পরে এখান থেকে আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে এখানে ওকে করবেন, করলে 1000 বাই 750 সেটা হয়ে যাবে, কিন্তু আমি দেখাই দিলাম। তারপরে আপনি কি করবেন, এখানে রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্টে যাওয়ার পরে এটা খুব গুরুত্বপূর্ণ, দেখেন এখানে রিকোয়ারমেন্ট ফর দা ক্লায়েন্ট, এই ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা আপনার এখানে চাইছে, যে আমি এখানে চেয়েছি আই উড লাইক টু গেইন অ্যাজ মাচ নলেজ অ্যাজ পটেনশিয়াল অ্যাবাউট ইউর আর্টিকেল অথরিং ইউর কন্টেন্ট টার্গেটেড স্পেশালিটি অর কিওয়ার্ড। তো এখানে আমি দুটা চেয়েছি, যে ক্লায়েন্টের কাছ থেকে আমি এইটা এই জিনিসটা আমি চাইবো, সেটাই আমি এখানে দিয়েছি। তারপরে এখানে আরো আপনি চাইলে অ্যাড করতে পারেন, অ্যাড এ রিকোয়ারমেন্ট, এখানে আপনি ক্লিক করে এখানে আরো কিছু এক্সাম্পল অ্যাড করেন, এখানে এক্সাম্পল আপনাকে কিছু বলে দিয়েছে। তারপরে এখানে আপনি সেইটা যখন লিখবেন, কোনোটা আপনি যদি অ্যাটাচমেন্ট চান, যে কোনোটা অ্যাটাচমেন্ট করে দিতে পারবে, তখন কি ফ্রি টেক্সট আপনি দিবেন না, তখন এখান থেকে আপনি এসে ফাইল অ্যাটাচমেন্ট ক্লিক করবেন, তাহলে এখানে অ্যাটাচমেন্টের অপশনটা থাকবে। তারপরে আপনি এখানে জাস্ট হলে অ্যাড করে দিবেন, তো এইভাবে তাহলে অ্যাড হয়ে যাবে। এরপরে দেখেন ডিসক্রিপশন, এটাই খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, এই ডিসক্রিপশনে এসে কিন্তু সবার সমস্যা হয়, ডিসক্রিপশনে অনেক এখানে সমস্যা করে সবাই, সেই কারণে কিন্তু এটা রিজেক্ট হয়ে যায় প্রজেক্টটা। তো এটার জন্য আপনি কি করবেন, এখানে এই যে দেখেন সিম্বল গুলো বেশ কিছু সিম্বল থাকবে, যেটা আপনার এই যে ব্র্যাকেট হোক কমা দাঁড়ি এগুলো সবকিছুই সেমিকোলন, এগুলো যেটা যেটা থাকবে এগুলো যত কম আপনি ইউজ করবেন, তো তাহলে কিন্তু আপনার এখানে এটা কিন্তু অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেড়ে যাবে, আর না হলে কিন্তু এটা রিজেক্ট করে দেয়। তো এখানে দেখেন আপনি যত সিম্বল কম ইউজ করবেন ততই ভালো, তো আশা করি বুঝতে পারছেন। এখানে আমি সিম্বল গুলো এখন এখানে অনেক আছে বলেই কিন্তু এটা আমি দেখানোর জন্য জাস্ট হলো এটি ইচ্ছা করে রিজেক্ট করেছি। এই যে দেখেন এরকম একটা কিছু, এটা আমি এখানে তুলে দিলাম, এখানে একটা ফুল স্টপ আছে, এখানে এখানে থ্যাঙ্কসটা এখানে আমি নিচে নামাই দিতে পারি। তারপরে এখানে মি এটা আছে, ওয়ান অফ এ কাইন্ড, এখানে আমি এগুলো তুলে দেই। তারপরে এখানে উপরে উঠে দেখেন
এটা আমি 1 2 3 এইভাবে তুলে দিই এটা। তারপরে এখানে এসে আই হ্যাভ বিন এসইও টু ক্রিয়েট আই নেভার মানে ফুল স্টপে যে এখানে এখানে দেখেন বেশ কিছু কম আছে দাঁড়ি এখানে রাইটার ওয়েব মার্কেটার এইটুক রাখি আমি। তারপরে এখানে এই যে অনেকগুলো কমা এটা এইটুক আমি এখানে তুলে দিলাম জাস্ট হলো এইটুকু উঠিয়ে দিলাম। তারপরে দেখেন এখানে উপরে যে ওয়ান কাইন্ড এতটুকু আমি এখানে তুলে দেই। তারপরে এখানে দেখেন কমা এগুলো অনেকগুলো আছে রাইটার ব্লগ নিউজ লেটার অর আদার পাবলিকেশন তো এটা আমি দিলাম। তারপরে দেখেন এই নিচের গুলা এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট এই যে প্রজেক্ট স্টেপস এখানে আপনি কিছু এটা অ্যাড করে দেওয়া লাগবে। এখানে অ্যাড স্টেপে গেলে আপনি এটা অ্যাড করে নেবেন ফাইবারের মতনই এখানে এখানে আপনি একটু পড়ে নেবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কি প্রজেক্টটা দিচ্ছি সেই প্রজেক্ট সম্বন্ধে এটা লিস্ট দিস স্টেপ ইনভলভ আপনি ডেলিভারি করবেন কি কি বিষয় নিয়ে আপনি আপনার কাজটা কি আপনি এই বিষয়ে দক্ষ এবং সেগুলো আপনি এভাবে করতে চাচ্ছেন এটা আপনি জাস্ট লাইক সামারি আপনাকে দিয়ে দিতে হবে এভাবে। আর এখানে আপনার ফ্রিকোয়েন্টলি আস কোয়েশ্চেন এর সবগুলোতে থাকে যে আপনি কি কি কাজ করেন বা কি কি আপনি কেমন ধরনের বা কোন কাজ জানেন বা কখন ডেলিভারি মানে এভরিথিং আপনার সবকিছু এখানে আপনি প্রশ্ন কিছু দিতে পারেন দেওয়ার মাধ্যমে। কিন্তু যখনই আপনার কোনো বায়ার এখানে আসবে আর আপনার এখানে দেখবে এখানে আপনার এই প্রজেক্টটা দেখবে তাহলে কিন্তু এখান থেকে সব প্রশ্নের উত্তর কিন্তু আগে পেয়ে যাবে। আশা করি এই প্রশ্নগুলো আপনি পড়লে বুঝতে পারবেন যে এটা আমি এভাবে দিয়েছি আপনি আপনার যে রিলেটেড ক্যাটাগরি দিবেন সেটার রিলেটেড আপনি এখানে দিয়ে নেবেন। তারপরে সেভ এন্ড কন্টিনিউ করলে দেখেন এখানে লাস্ট স্টেপ হলো রিভিউ। এখন রিভিউ এর জন্য আপনার এটা পাঠাবে এখন আপনি জাস্ট হলো এখানে রিভিউ দিয়ে দিলে কিন্তু এটা রিভিউ এ চলে যাবে ফাইনালাইজ। এই যে আরেকবার একটু দেখে নেবেন ম্যাক্সিমাইজ নাম্বার অফ সিমুলেটেড প্রজেক্ট এখানে আপনার 3 বার আমি এটা দিয়েছি আর তারপর টার্মস এই দুটো আপনার ক্লিক থাকবে। এখন সাবমিট ফর রিভিউ এটা দিলে কিন্তু এটা সাবমিট ফর রিভিউ এ চলে যাবে। এখন আরেকবার এটা আপনার অপশন বলছে বিফোর সেন্ড প্রজেক্ট ফর রিভিউ ওয়াটারমার্ক ইমেজ বলছে এটা দেওয়া যাবে না প্রফেশনাল আইডেন্টিফাই ইনফরমেশন ডিসক্রিপশনে দেওয়া যাবে না ইমেজ জাতীয় তার আর হলো নাম টাম বিভিন্ন রকম আইডি এগুলো দেওয়া যাবে না। রেফারেন্স টু প্রজেক্ট অন আদার ওয়েবসাইট অর প্ল্যাটফর্ম অন্য অথবা ওয়েবসাইটের এখানে রেফারেন্সটা দেওয়া যাবে না। তারপরে এটা দেখেন আমি এগুলো কিছু দেইনি সেন্ড টু রিভিউ এটা আমি পাঠিয়ে দিলাম। তো আশা করি বুঝতে পারছেন খুব সহজে কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিলাম যে এখানে দেখুন সেন্ডিং প্রসেস হচ্ছে। তো এই যে কংগ্রাস বলছে ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর প্রজেক্ট তো এখন কিন্তু এটা রিভিউ আপনারা করবে করলে কিন্তু এটা আপনার এটা অ্যাপ্রুভ করে দেবে। তো এসে পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে আমি আপনাদেরকে এর পরের ভিডিও কিন্তু দেখাই দেবো যে আমার এই প্রজেক্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো তো আশা করি আপনারা সে পর্যন্ত সাথে থাকবেন। তো আশা করি আপনাদের আজকের ভিডিওটি কাজে লেগেছে ভিডিওটি একটু ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আমি ফরহাদ আমার চ্যানেলটি ওকে ডিজিটাল আইটি ফার্ম আমাদের সাথেই থাকুন। তো আজ যাচ্ছি আবার ফিরে আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের জন্য। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাসায় থাকবেন। আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।